কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মল্লুক ছাদের ছেলে ভ্যান চালক ওবায়দুল হক প্রভাবশালীদের দেওয়া মামলায় জামিনে এসেও ঘরবাড়ি ছাড়া প্রতিজ্ঞা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ওবায়দুল। এ বিষয়ে রিপন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোনো কথা হবে না, ওদের মার কেউ ঠেকাতে পারবে না, আগে মার হবে তারপরে কোনো কথা। বুধবার বিকালে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুল বলেন, একজন ভ্যান চালক আপনাদের সামনে কিছু কথা বলছি। যেহেতু একদিন বাজারে একটা গ্যাঞ্জাম হয়, আমি ভ্যান নিয়ে বসেছিলাম, এক দোকানদার আমাকে একটা গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ডাকে। আমি এত আব্বার জন্য একটা ভ্যান কেনার বেচা করার জন্য আমি ভ্যানটা দেখছিলাম, আমি ভাড়াটায় যেতে পারিনি। আমি সেই দোকানদারকে বলি, ভাই আপনি একটা অন্য ভ্যান দেখেন না। এবার সে দোকানদার ভ্যান না দেখি যার গ্যাস রিপন সরকারের তাকে ফোন দেয়, রিপন সরকার আইসি আমাকে বাজারে করে মামাস্তলি গালি গালাজ দেয়। এবার গালি গালাজ দেওয়ার পরে সে চলে যায়, তাকে আমি ভালো মন্দ কিছু বলিনি। এবার তার ভাই চেয়ারম্যান, যেহেতু আমি চেয়ারম্যানের কাছে যাই, গালি গালাজের কথা বললাম। এবার চেয়ারম্যান সাহেব আমাকে বললো, আচ্ছা ঠিক আছে তুমি যাও, ভাইয়ের বিষয়টা আমি দেখছি। মুকুল চেয়ারম্যান আমাদের ট্র্যাকপুরের এক নম্বর মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার। আচ্ছা, এবার তার তিন দিন পর হয়ে গেছে শুক্রবারের দিন বেলা 10:30টার সময় আমি বাজারে আসি, বাসায় থেকে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকি। এক দোকানে পান নিয়েছিলাম, সেই দোকানের সামনে রাজু আর রিপন সরকার চেয়ারম্যানের ভাই আইসি আমাকে ওই কথার দরুন যে তোকে সেদিন গালি গালাজ দিয়েছিলাম, তুই তো চেয়ারম্যান বাপের কাছে যাই নালি দিয়েছে আমার নামে, এই বলি ধরেন আমাকে মারধর করে তারা দুজন। আমি তাদের গায়ে হাত তুলিনি, তাদের গালি গালাজ শুইনি। সেদিন চেয়ারম্যান হাই স্কুলে কোন ডাক্তার আসলো সেটা তার কাছে যাইতে গেছিল। এবার যাইতে যাই উভয় পক্ষ গ্যাঞ্জাম হয়, যেহেতু উভয় পক্ষে আমরা থানায় কেস কাছারি করি, তারা যেহেতু ক্ষমতাশালী বলে আমাদের কেস কাছারিটা ধরেন ই হয়নি, তাদেরটা হয়েছে। এখন তারা ধরেন আমাদের সাতজনের নামে কেস দিয়েছে, আমরা বাড়ি ঘর পাচ্ছি না। আমাদের কেস হলো যেহেতু চেয়ারম্যান সাহেব রেকর্ড হয়তো হতে দেয় না, আমরা থানায় কেস করেছিলাম। এখন ধরেন ওরা ক্ষমতাশালী বলে হয়তো তাদের কেসটা ধরেন ই করছে, আমাদের কেসটা তারা হতে দেয়নি। এখন আমরা ধরেন 2 মাস বাড়ি ছাড়া, আমরা বাড়ি ঘরে উঠতে চাই, যেহেতু তাদের ভয়ে আমরা বাড়ি ঘর পাচ্ছি না, এই 2 মাস আমরা দেশ ছাড়া। এই জন্য বলছি আমরা বাড়ি ঘরে যেতে চাই, তাদের ভয় ভীতির কারণে আমরা বাড়ি ঘরে যেতে পারছি না।